আসসালামু আলাইকুম, এ টু জেড কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে টিপি লিঙ্কের ডিকো যে রাউটারটি নতুন বাজারে আসছে সেটা কিভাবে আপনারা সেট আপ করবেন এবং ব্যবহার করবেন এবং এটাতে কি কি সুবিধা পাওয়া যায় সেগুলো নিয়েই আলোচনা করব। আমি নতুন লিঙ্ক থ্রি লাইন নিয়েছি এবং সাথে একটি ডিকো টিপি লিঙ্কের ডিকো এই রাউটারটি কিনেছি। এটাতে আমি কিভাবে লিঙ্ক থ্রি বা যে কোনো ইন্টারনেট সেট আপ করবো সেটা আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে আনবক্সিং করছি আপনাদের সামনে, নতুন যে রাউটার আমি আনবক্সিং করছি আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন। এটা বাজার থেকে আমি কিনেছি 4300 টাকা দিয়ে। আপনারা হয়তো মার্কেটে এর চেয়ে কম কিনতে পারেন বা বেশিও কিনতে পারেন। এটা 1200 স্কোয়ার ফিট রেঞ্জ, এটা দেখতে খুবই সুন্দর একটি বোতলের মতন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটাতে আপনার ক্লাউড কন্ট্রোল সিস্টেম আছে, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। বর্তমানে যে রাউটারগুলো আছে আমরা ব্যবহার করে থাকি এগুলোতে এই ক্লাউড সিস্টেমটা নাই, এই ডিকো এটাতে আছে এবং এটা খুবই ইজি। তো দেখুন আমরা কিভাবে সেট আপ করবো সেটাই আপনাদেরকে পুরোপুরি দেখাবো। দেখুন যে আমি এটি আনবক্সিং করছি, এটা পুরোপুরি আনবক্সিং করছি, আপনারা দেখতে পাচ্ছেন একদমই নতুন। এবং আমি লিঙ্ক থ্রি লাইন নিয়েছি, সেটা কিভাবে সেট আপ করবো স্ট্যাটিক্স আইপি দিয়ে সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই টিপি লিঙ্কের রাউটারগুলো ব্যবহার করার জন্য খুবই ভালো, কারণ হচ্ছে যে এটাতে অনেক ধরনের সাপোর্ট সিস্টেম ভালো থাকে যেগুলো অন্যান্য কোম্পানির রাউটারে থাকে না। দেখুন যে একেবারে সুন্দর একটি বোতলের মতন, আপনি এটা আপনার টেবিলের পরে বা যেখানে যে কোনো জায়গায় যদি রেখে দেন সুন্দর দেখা যাবে। এটা সুন্দর, দুইটা পোর্ট আছে এটাতে, ল্যান পোর্ট দুইটা আছে এবং সাথে একটি চার্জার এবং একটি সুন্দর ক্যাট 6 ক্যাবল দিয়েছে তারা। দেখুন এটা চার্জার খুবই ভালো এবং একটি ক্যাট 6 ক্যাবেল, অনেক সুন্দর একটি ক্যাবেল এই ক্যাবেলটি দিয়েছে। তো এরপরে আমরা চলে যাব কিভাবে এটা সেট আপ করবো অ্যাপসের মাধ্যমে সেটার জন্য। প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে টিপি লিঙ্কের ডিকো অ্যাপটি ডাউনলোড করে নেবেন, আমি আপনাদেরকে দেখাবো। ডাউনলোড করার পরে দেখুন যে আমি ডাউনলোড করছি এবং আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে ইমেল দিয়ে। অ্যাকাউন্ট করার পরে আপনাদেরকে লগ ইন করতে হবে। একটি কথা বলে রাখি, প্রথমে লগ ইন করা পর্যন্ত আপনার মোবাইল ইন্টারনেট থাকতে হবে এবং লগ ইন হওয়ার পরে ইন্টারনেট না হলেও আপনি সেট আপ করতে পারবেন। দেখুন যে আমি এটা লগ ইন করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং লগ ইন করার পরে আমি এখানে দেখুন যে আমি যে মডেলটি সে মডেলটি সিলেক্ট করে দেব, দেওয়ার পরে সব নেক্সট করব। আমার যে টিপি লিঙ্কের ডিকো রাউটারটি এটা অন আছে কিনা সে খুঁজে নেবে এবং পরবর্তীতে যখন আমরা নেক্সট করব তখন আমার এই ডিকো রাউটারের সাথে এটা অ্যাড হয়ে যাবে, মানে কানেকশন হয়ে যাবে। তখন আপনার যদি রাউটারে ইন্টারনেট কানেকশন নাও থাকে তারপরেও আপনি এটা সেট আপ করতে পারবেন। কিন্তু প্রথমত আপনাদেরকে ডিকো অ্যাপসটি ডাউনলোড করার পরে একটি অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্টটি লগ ইন করার পরে আপনি সমস্ত সেট আপ করতে পারবেন। দেখুন যে এটা কানেক্ট হয়ে গেল। এবং আমি এটা কোথায় রাখবো, রুমের মধ্যে রাখবো, বিভিন্ন অপশন আছে। তো আমি রুম দিলাম, বেডরুমে রাখবো, সে কারণে আমি বেডরুম দিলাম। দেখুন এখানে একটি কানেকশন চলে আসছে, আমি এখানে স্ট্যাটিক্স মুডে আমি কানেকশন করবো, তো আমি স্ট্যাটিক্স মুডে দিলাম। এবং এখানে আমরা দেখুন আমরা লিঙ্ক থ্রির যে স্ট্যাটিক্স আইপিগুলো আছে সেটা আমরা ম্যানুয়ালি ভাবে বসিয়ে দিব। আপনারা যারা লিঙ্ক থ্রির কানেকশন ব্যবহার করেন তারা হয়তো জানেন যে বর্তমানে লিঙ্ক থ্রি আবার স্ট্যাটিক্স আইপিতে ফিরে এসেছে। তারা প্রথমে স্ট্যাটিক্স আইপিতে ছিল, পরে ডাইনামিকে চলে গিয়েছিল, পরবর্তীতে তারা আবার আপডেট করে স্ট্যাটিক্স আইপি করে দিয়েছে। তো আমরা এখানে আমাদের লিঙ্ক থ্রি থেকে যে স্ট্যাটিক্স আইপিগুলো দেওয়া হয়েছে আমাদের কানেকশনের জন্য আমরা সেই স্ট্যাটিক্স আইপি এবং ডিএনএসগুলো এখানে বসিয়ে দিচ্ছি। যদি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার
স্ট্যাটিক্স আইপি না দিয়ে থাকে, ডাইনামিক দিয়ে থাকে, তাহলে আপনি ওখানে ডাইনামিক সিলেক্ট করে দিবেন। এবং যদি পিপিওই ইউজার মানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে আপনারাও ইউজার আইডি পাসওয়ার্ড সিলেক্ট করবেন। করার পরে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড চাবে, সেটা দিলে আপনার কানেকশন অন হয়ে যাবে। যেহেতু আমাদের লিঙ্ক থ্রি স্ট্যাটিক্স আইপি দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা সবগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সট করব। দেখুন যে নেক্সট করার পরে এখন আমরা কানেকশন দিয়ে রাখছি আমাদের ডিকোতে, এবং দেখুন যে এখানে আমাদের এসএস আইডি চাচ্ছে। আমরা যে নামে ওয়াইফাই এসএসডিটা আমরা ব্যবহার করব সেটা আমরা এখানে লিখে দিব, এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দিব। আপনাদের একটা কথা বলে রাখি যে এই আপনি যখন এই ডিকোতে লগ ইন করতে যাবেন আইপি দিয়ে, তখন অবশ্যই আপনার যে একটা অ্যাকাউন্ট করছিলেন ইমেল দিয়ে, সেই আইডি ছাড়া সেই পাসওয়ার্ড ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এবং এই ইমেল দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ডিকোটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি দেখতে পারবেন কতজন ইউজার আপনার এই ডিকোতে ওয়াইফাই ব্যবহার করতেছে, এবং আপনি কে কত স্পিড টানতেছে সেগুলো আপনারা দেখতে পারবেন। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি বিভিন্ন সাইট ব্লক করতে পারবেন। আপনার বাসায় যদি বাচ্চারা থাকে, তাদের বিভিন্ন সাইট তারা যাতে ব্রাউজ করতে না পারে সেই অপশন আছে, এগুলো ব্লক করতে পারবেন। এবং আপনি চাইলে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন। এক কথায় যে আপনি যদি চান যে 10 জনের মধ্যে 5 জনকে একটু কম স্পিড দেবেন, 5 জনকে বেশি স্পিড দেবেন, সেটা করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। এবং ক্লাউড সিস্টেম থাকায় আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি একবার অ্যাপস লগ ইন করে নিলে আপনি সেটাতে কন্ট্রোল করতে পারবেন। আপনি অফিসে বসে আপনার বাসার এই রাউটারটি দেখতে পারবেন কে কে ব্যবহার করতেছে, এবং আপনি চাইলে যে কোনো কাউকে ব্লক করতে পারবেন। এবং আপনি চাইলে এখানে ম্যানেজার হিসেবেও নিয়োগ করতে পারেন। যখন আপনি এটি অ্যাকাউন্ট খুলবেন সেখানে আপনি অন্য কেউ যদি টিপি লিঙ্কে অ্যাকাউন্ট করে থাকে, দেখুন যে কানেকশন হয়ে গেছে এবং আমার কানেকশন পেয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট কানেকশন চলে আসছে এবং আমার এটাতে কানেকশন হয়ে গিয়েছে। তো এটা খুবই সহজ, আপনারা শুধুমাত্র অ্যাপস সেট আপ দিয়েই আপনারা কনফিগারেশন করতে পারবেন, কোনো কম্পিউটার প্রয়োজন হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শুধুমাত্র মোবাইল দ্বারা অ্যাপসের মাধ্যমে আমরা কনফিগারেশন করে ফেলছি। তো দেখুন যে এখানে আমার কনফিগারেশন চলে আসছে, তো সেই কারণে আমার এখানে দেখাচ্ছে সাকসেসফুলি। দেখুন যে আমার এখানে একজন কানেক্ট হয়ে গেছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলটি যেহেতু কানেকশন হয়ে গেছে তো একদিন ইউজার এখানে শো করতেছে। এখন আমি যদি অন্য কোনো মোবাইল ইন্টারনেট দিয়েও এটা লগ ইন করি, তারপর আমি দেখতে পারবো কে কে এই অ্যাপসটি ব্যবহার করছে। দেখুন, এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি ফার্মওয়্যারটাও আপডেট করতে পারবেন অটোমেটিকলি। এবং এখানে বিভিন্ন কন্ট্রোল আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অপশন আছে, এবং আপনারা কিট কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনার বাসার যদি বাচ্চারা ইন্টারনেট চালায় সেগুলো কন্ট্রোল করতে পারবেন। তো আশা করতেছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।